দক্ষিণ কলকাতা ক্রীড়া সংসদের উদ্যোগে শুরু হলো অনূর্ধ্ব ১৯ ফুটবল প্রতিযোগিতা। প্রথম খেলায় সাদান সমিতি ৬-১ গোলে হারায় পুলিশ এসিকে, দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল ৩-১ গোলে হারায় জর্জ টেলিগ্রাফকে, অন্য খেলায় মোহামেডান ২-১ গোলে হারে আইএফএ একাডেমির কাছে। উপস্থিত ছিলেন চুনি গোস্বামী, শ্যামল ব্যানার্জি, বিদেশ বোসরা। এখান থেকেই উঠে আসবে ভবিষ্যতের ফুটবলাররা, জানালেন চুনি গোস্বামী। প্রশিক্ষণ, তারপরে টুর্নামেন্ট করা এবং তার থেকে বেছে নিয়ে আমাদের একটা ভালো টিমের চেয়ে বলবো অনেক ছেলেকে আমরা যে চিহ্নিত করতে পারি, তো আগামী দিনে তারা বাংলা তথা ভারতবর্ষে খেলতে পারে। এটাই উদ্দেশ্য যে ইউথ ডেভেলপমেন্ট আমাদের এখানে। আগে ৭০ দশকে যে সমস্ত প্লেয়ার আমরা, আমাদের সময় যে সমস্ত প্লেয়ার আমরা উঠেছিলাম, আমাদের সেই জায়গাটা আবার ফিরে আসুক, এটা সবাই চাই। এবং স্কুল ফুটবল এবং কলেজ ফুটবল